16 সালে যখন বাংলাদেশ ব্যাংকে সাইবার হামলা হলো, আমাদের 81 মিলিয়ন ডলার আমাদের কেন্দ্রীয় ব্যাংক থেকে হ্যাকাররা চুরি করে নিয়ে গেল। সাইবার সিকিউরিটি এটা কিন্তু এখন কোনো একটা একা দেশের পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। আমরা দেখলাম যে যখন আমাদের সুরক্ষা ভ্যাকসিন ম্যানেজমেন্ট সফটওয়্যার আমরা তৈরি করলাম, তখন সেখানে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিসেস ডিডস অ্যাটাক হলো অসংখ্যবার, এবং আমাদের সার টিম ডিএসএ তারা কিন্তু এটা দেখাশোনা করলো এবং আমরা সাফল্যের সাথে সেটা প্রতিরোধ করতে পারলাম। কিন্তু এগুলো আসলে একটা সীমাবদ্ধতার মধ্যে ছিল, কিন্তু আমরা বারবারই দেখছিলাম, বিশেষ করে 16 সালে যখন বাংলাদেশ ব্যাংকে সাইবার হামলা হলো, আমাদের 81 মিলিয়ন ডলার আমাদের কেন্দ্রীয় ব্যাংক থেকে হ্যাকাররা চুরি করে নিয়ে গেল, এটা কিন্তু আমাদের একটা বড় ক্ষতি হয়ে গেল। এবং সেই সময়ে আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল না, 2016 সালে ডিজিটাল সিকিউরিটি এজেন্সি ছিল না, আমাদের ন্যাশনাল বাংলাদেশ গভর্নমেন্ট সার্ট ছিল না, সফটওয়্যার টেকনোলজি কোয়ালিটি অ্যাসুরেন্স ল্যাব ছিল না। তখন যদি আপনি ধরেন যে 16 সালে আমাদের কিন্তু এই ধরনের কোনো মনিটরিং করা কিংবা সাইবার সিকিউরিটির যে পূর্ব প্রস্তুতি কিংবা ঘটনা কোনো কিছু ঘটলে সেটা যে কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম যেটা রেসপন্ড করবে, এই ধরনের কোনো প্রতিষ্ঠান সংস্থা সংগঠন বা কোনো ধরনের প্রস্তুতি ছিল না। এবং তারপরেই মাননীয় আইসিটি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ভাই সেই পরিস্থিতি বিশ্লেষণ করে প্রয়োজন অনুভব করে উনি জরুরি ভিত্তিতে আমাদেরকে নির্দেশনা দিলেন যে আমাদের একটা কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম স্থাপন করা দরকার। তখন আইন ছিল না, কিন্তু আমরা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতায় আমরা ছোট করে একটা সার্ট টিম গঠন করি, এবং সেই টিম নিয়ে আমরা আস্তে আস্তে অনানুষ্ঠানিকভাবে হলেও আমরা ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার সেগুলো আমরা আইডেন্টিফাই করি, যে কেন্দ্রীয় ব্যাংক কিংবা আমাদের বিটিআরসি, আমাদের এনবিআর, সিভিল এভিয়েশন, এই ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো যে আছে আমাদের, সেগুলো নিরাপত্তাটা দেওয়া বেশি দরকার। কারণটা হচ্ছে যে আমাদের দেশের নাগরিকদের তথ্য এবং অর্থ সেখানে সংরক্ষিত থাকে। পাশাপাশি আমাদের একটা ইনফরমেশন সিকিউরিটি গাইডলাইন করা দরকার, এবং এই সব কিছু প্রতিষ্ঠার জন্য একটা আইন করা দরকার। এবং তখন থেকে কিন্তু আমরা 17-18 সালে এই আইন নিয়ে কাজ শুরু করি, এবং চূড়ান্তভাবে আমরা 2018 সালে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমরা মন্ত্রিসভায় এবং তারপরে মহান জাতীয় সংসদে আমরা অনুমতি পাই, এবং অনুমোদন পাওয়ার পরে কাজ শুরু করি। এখন আমরা ডিজিটাল সিকিউরিটি এজেন্সি প্রতিষ্ঠিত করেছি, সেখানে এখন দক্ষ জনবল নিয়োগের কাজ চলছে, সাথে সাথে আরও তিনটা প্রতিষ্ঠান, আমাদের যে ফরেন্সিক ল্যাব, ডিজিটাল সিকিউরিটি কাউন্সিল এবং সাইবার রেসপন্স টিম, সাথে আমাদের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম, এগুলো কিন্তু সবই আমরা প্রাথমিকভাবে স্থাপন করেছি বলেই আমরা আমাদের যে সার্ট টিম তারা বিভিন্ন ধরনের সংস্থার সাথে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে তারা তথ্যের আদান প্রদান করছে, এবং অন্য সার্ট অন্য দেশের বা অন্যান্য সাইবার সিকিউরিটি টিম যারা আছে তারা কোনো থ্রেট পেলে আমাদেরকে ইনফরমেশন দেয়, আমরা কোনো থ্রেট পেলে তাদের কাছে ইনফরমেশন দেই, যার ফলে কোনো ধরনের আক্রমণ আসার আগেই আমরা সেটা অনুমান করতে পারি, এবং আমরা আমাদের সেই তৎপরতাটা আমরা তৈরি করতে পারি। কারণ সাইবার সিকিউরিটি এটা কিন্তু এখন কোনো একটা একা দেশের পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়, এটি সমন্বিতভাবে এটা আন্তর্জাতিক একটা বিষয়। কারণ সাইবার হামলা আমাদের যদি 2016 সালে বাংলাদেশ ব্যাংকের এই সাইবার আক্রমণটা আমরা বিশ্লেষণ করি, আমরা দেখতে পাব যে আমাদের বাংলাদেশ থেকে কেন্দ্রীয় ব্যাংকে যেই সাইবার অ্যাটাকটা করা হলো, তারা আক্রমণকারীরা একটা দেশে টাকাগুলো নিয়ে যে আরেকটা দেশে পাঠিয়েছে, এভাবে কিন্তু ভিন্ন ভিন্ন দেশ থেকে ভিন্ন ভিন্ন অপরাধীরা তারা সমন্বিতভাবে কিন্তু একটা অপরাধ সংগঠিত করছে, এবং নতুন নতুন ধরনের আক্রমণ এই সাইবার অপরাধীরা করছে।